Tu stai lavorando di chiari altre colate. Con la razza mia con la fresco e cena. Hai portato il tre guiano legge, puoi di carire. A cui se io dica di verna i corventi. Mi spiegi, tu parola da argiano. This is divine grace, this is divine master. Ti ha tolto a nirna i corventi. Fatti che al sesto, l'ecti che ace, sadana fettra bucchie da Arjuna. Kali Buddhai ami bole chilam, sadhan bhajan katha na kohi de jatha tata. Ita, ankal patra di chare. Ita, dekha chale. Sab samaye, সব কালে সব পাত্রে সব স্থানে সমান আলোচনা চলে না, কিছু বিচার নিরীক্ষা এর ভিতরে আছে, সেই ডিসিপ্লিন আমরা মেনে চলব। আইন সবসময় মানতে হয়, চরম অবস্থায় সাধনের চরম অবস্থায় সিদ্ধিপ্রাপ্ত অবস্থায় তখনও আইন আছে, তখন আইন নেই এটা বললে চলবে না। কেন আনুগত্য যখন আছে তখন তো আইন আছে, আনুগত্য তো থাকতে হচ্ছে। বৈষ্ণব ধর্ম আনুগত্য, আনুগত্য যখন আমরা বাদ দিয়ে দেই তখন আর ধর্ম থাকবে না। প্রাকৃত জগতে লৌকিক ব্যবহারিক জগতেও এটা দেখা যায়, পরমার্থ ক্ষেত্রেও ওটা দেখা যাচ্ছে। ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, সলিঙ্গান আশ্রম তত্ত্বা চরে অবিধি গোচর, তারা কি আইনের মধ্যে পড়বে? সাধারণ আইনের মধ্যে তারা সাধারণ আইনের অতীত, সেই ব্যাখ্যাটা দেওয়া আছে। অবিধি গোচর মানে তিনি কি বিধিকে অস্বীকার করছেন? তা নয়, বিধিকে মেনে নিয়েই তিনি বড় হয়েছেন। এমন অবস্থা সেখানে সাধারণ আইন তাদের উপর প্রযুক্ত হচ্ছে না। সাধারণ পদ্ধতি আমরা তো বুঝি না, ওগুলা মুশকিল হয়ে যায়। যারা সব দৈব বর্ণাশ্রম সবটার উপরে আছেন, সব বিচারের উপরে, তারা তো কোনো আইনের মধ্যে পড়ছেন না। সত্যি তারা যে অবস্থায় আছেন সেইটাই তাদের আইন, এই কথাও তো বোঝানো আছে। সুতরাং আমরা ধীর স্থির চিত্তে এসব জিনিসগুলো অনুধাবন করব। অনুধাবনের অর্থ আমি বলছি রিয়েলিটি, কিন্তু সেই জিনিস সম্বন্ধে বাস্তব ধারণা, কংক্রিট আইডিয়া এটাও তো থাকা চাই। সেটাও তো গুরু বৈষ্ণব কৃপার সাপেক্ষ, ভগবৎ কৃপার সাপেক্ষ, তা নাহলে আমরা কিছুই করতে পারি না। এই কৃপা প্রার্থনা আমাদের সব সময়ই থাকবে। আমাদের উপরওয়ালা গার্জিয়ান যারা আছেন, গুরু বৈষ্ণবগণ গোস্বামীগণ সবাই আমাদের উপরওয়ালা, এরা আশ্রয় বিগ্রহ। আবার বিষয় বিগ্রহগণও রয়েছেন কর্মারব্ধ তত্ত্ব তারা, সব জিনিসটাই বুঝে সামঞ্জস্য করে আমাদের চলতে হবে। এইটুকুই আমি আমার বক্তব্য আপনাদের কাছে নিবেদন করলেন। আপনারা যে যেটুকু বুঝলেন সেটুকু আমার পক্ষে কৃপা বলে আমি মনে করব। আমার বাচারতা আপনারা ক্ষমা করবেন, আমাকে সবসময় আশীর্বাদ করবেন আপনারা, যাতে আমার বাস্তব অভিজ্ঞান লাভ হয়। এই আশীর্বাদ
আমি সব সময় আপনাদের কাছে কামনা করবো। মানুষের কল্পতর হচ্ছে কৃপা সিন্ধু ভাই আছে, পাবনের ভোগ